মোবাইল ইন্টারনেটের গড় গতির তালিকায় শেষ দিক থেকে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে বর্তমানে একশো সাঁত্রিশটি দেশের মধ্যে অবস্থান একশো পঁয়ত্রিশতম ইন্টারনেটের গতি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার এমন তথ্য খতিয়ে দেখতে কমিটি করেছে বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির তথ্যমতে বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দশ কোটি পঁচাত্তর লাখ আর ব্রডব্যান্ডের গ্রাহক সংখ্যা আটানব্বই লাখের কিছু বেশি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বেশি হলেও ইন্টারনেট গতিতে অনেক পিছিয়ে বাংলাদেশ চলতি বছরের মে মাসের তুলনায় জুনে দুই ধাপ পিছিয়ে তালিকায় একশো সাঁত্রিশটি দেশের মধ্যে অবস্থান একশো পঁয়ত্রিশতম ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণের প্রতিষ্ঠান ওকলার প্রতিবেদন বলছে মোবাইল ইন্টারনেট গতিতে সুদান লিবিয়া সিরিয়া সোমালিয়া ইথিওপিয়া ও উগান্ডার মতো দেশগুলোও বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে নিচে আছে শুধু আফগানিস্তান ও ভেনেজুয়েলা স্পিড টেস্ট ডটনেটের তথ্যে দেখা যায় বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড বারো দশমিক ছয় শূন্য এমবিপিএস আর আপলোড স্পিড সাত দশমিক ছয় পাঁচ এমবিপিএস তবে চলতি বছর মে মাসের তুলনায় জুনে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সামান্য বাড়লেও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ তথ্য প্রযুক্তিবিদরা বলছেন স্থানীয়ভাবে পর্যাপ্ত বাংলা কন্টেন্ট না থাকায় দেশের সর্বস্তরে ইন্টারনেট ব্যবহার জনপ্রিয় হচ্ছে না ফলে ছিয়ানব্বই ভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সেবাদাতা প্রতিষ্ঠান মোবাইল কোম্পানিগুলো নেটওয়ার্ক বিস্তৃত করার ঝুঁকি থেকে বিরত থাকছে এতে কমছে ইন্টারনেটের গতি আমার মনে হয় আমরা যত লোকাল কন্টেন্ট বাংলায় কন্টেন্ট আমরা তৈরি না করতে পারব ততদিন পর্যন্ত ব্যবহার বাড়বে না এবং ব্যবহার না বাড়ার কারণে মোবাইল অপারেটররাও উৎসাহিত হবে না তাদের নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করার জন্য যদিও ওকলার ওই প্রতিবেদন তৈরিতে জরিপের মান নিয়ে প্রশ্ন তুলেছে বিটিআরসি তবে ইন্টারনেটের গতি বাড়াতে এরই মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে সেবা দাতা প্রতিষ্ঠানগুলোর সাথে বিটিআরসি অলরেডি একটা হাই পাওয়ার একটা কমিটি করেছে যে ওকলার এই নিউজটা আসলে কতটুকু সঠিক সেই জায়গাটা আমাদের এটা রিভিউ করতে হবে স্পেকট্রামও আমাদের যতটা আমাদের হাতে আছে সেটা দিয়ে আমরা যতটা আমরা বৃদ্ধি করার একটা প্রক্রিয়া আছি বিটিআরসির মহাপরিচালকদের দাবি স্বল্প মূল্যে ইন্টারনেট সেবাদাতা দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান অনেক দেশের চেয়ে ভালো বাংলাদেশ ইন্টারনেটের দামের দিক থেকে ওয়ার্ল্ডের এর অষ্টম যে কম মূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে সবাই এখন শহর থেকে গ্রাম অঞ্চল দেশে ছড়িয়ে গিয়েছে স্কুলগুলো সব অনলাইনে হচ্ছে এই যে এডিশনাল পেশার এই পেশা নেওয়ার জন্য নেওয়ার মতো আমাদের কাছে ছিল না বর্তমানে আগের সব রেকর্ড ভেঙে তিনশো উনিশ টেরাবাইট প্রতি সেকেন্ড ইন্টারনেট গতির নতুন বিশ্ব রেকর্ড গড়েছে জাপান আহাদ হুসাইন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা